আপনারা হয়তো ভাবছেন যে আমি এখানে দাঁড়িয়ে কি করছি। আসলে এই গল্পটা আমার, মানুষের জীবনটা একটা রাস্তার মতো, প্রায় অনেকটাই সোজা, কিন্তু একসময় একটা মোড় আসে যেটা জীবনকে পাল্টে দেয়। দিনটা আজকে নিনে মিষ্টি নিয়ে মিষ্টি লাগতেছে, একটা মুরগি পাইলাম না এখনো। মুরগি পাইলাম না করতে সব তোর তো মুরগি। এই দিকে দাঁড়া, আসসালামু আলাইকুম। এদিকে ভাই, কি বড় ভাই, কবি যা সাইকেল দিয়ে যা, বিকালে দিয়ে যা, আর সাইকেল দাও। আয় আয়, ওই যে গাছ গুলো ছুটি দেবে এখন, এনে যাবো। চলেন ভাই। আমি এলাকায় নতুন, এলাকায় নতুন চিনস না ভাই, তাই বলস নাই আমি কে সরকার তুমি একটা বলবি ওরে। তোর নাম কি? আমার নাম নীল, নীল টিল কিছু জানি না। আমি তো দেড় বাজে বলে ডাক মাসকার থেকে দেড় বলে ডাকবি সবাই। ও তা তোর নাম কি? দেড় বেটি। ঠিক আছে, সালা দি পুরো মুরগি এনে। মুরগি দরকার, একটা মুরগি পাল কিছু তেল দেয়া ভাই। বড় সুন্দর খাইয়ে ভাই। এই দাদা, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। সালাম দিতে দেরি ছিল তো ঠিক না ভাই, এটা আমার টাকা। সব ঠিক, সব ঠিক, যা ভাই। আমি বিতু না ভাই, লাগবো। ঠিক আছে ভাই, আমার মোবাইল আপনার বিতরণ কোন মানবতা নাই। আপনি কি মানুষ না অমানুষ? আমার সে বিকুলটা কাজ ঠিক করছে না, ভুল করছি জানো? আমার না ভাই, একটা সদা হাঁটালাম বুঝা বাসে আর মোর যাই বুঝব না। তো আমি ব্যাকমা দিস, তো ব্যাকমা কালকে বিক্রি করে আমি যদি তেয়ার আসি নিয়ে নিব ভাই বাসে যাবো। তোর সাথে আর ফোন, তোর তোর সাথে না দিই দেখলে তোর ওই নিগারে লাগবে দেখবো ভাই। ভাই কাজ থেকে ঠিক করছো ভাই? আমার তো ভাই কেউ ঠিক করে ঠিক করে দেয় কাজটা, আমার মনে হচ্ছে কাজটা ঠিক করে ভাই। এটা প্রতিবন্ধীর সাথে ভাই এরকম করাটা ভাই আরে থাক ব্যাপার না, যাইতো না তো কিছু তো যাইতো না। ঠিক আছে, কিছু তো হয় দেখি। আমি ভীতু না, আমি ভীতু না, আমি ভীতু না। ওই পাগলই তো।
মারা গেছে ওরা যায় না আমার সাথে ইতিহাস লাগছে বুঝলাম আমি আমার এই দেশে থাকার অধিকার নেই মানুষ যখন চোখের সামনে থাকে তখন তার মর্ম বোঝা যায় না যখন সে আমাদের সাথে থাকে না তখন তার মর্ম বোঝা যায় না কাউকে এরকম কোনো কাজ করতে বাধ্য করবে না যেন ওই কাজের জন্য তাকে প্রাপ্ত